নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনার সামনে দুই হাত জড়ো করি, আজ একা ভিডিওটি দেখুন। কুম্ভ রাশি, 4 মে 2023, আজই ভিডিওটি দেখুন, নাহলে কাল আফসোস করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 4 মে 2023, এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মা, বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি ক্রিয়াকলাপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতপম দিকটি দেখাবে। কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মুখ ও বধির ব্যক্তির সেবা করুন, তাহলেই আপনার স্বাস্থ্যের উপর তার সুপ্রভাব দেখা দেবে। আপনি প্রায় আপনার এবং আপনার প্রেমের মধ্যে যে কোনো বিরোধ নিষ্পত্তি করতে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসেন, যা আপনাকে আপনার প্রেমের সাথে প্রতিটি বিবাদ সমাধানে সহায়তা করে। তবে এমন কিছু করা এড়িয়ে চলুন কারণ অন্যের হস্তক্ষেপ এই সময় আপনার সুন্দর সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সেজন্য আপনার সঙ্গীর সাথে নিজে কথা বলে প্রতিটি বিবাদের সমাধান করার চেষ্টা করুন। কোনো পুরনো রোগ আপনার স্ত্রীকে আবারও বিরক্ত করবে। এমন পরিস্থিতিতে আপনার জীবনসাথীর এই খারাপ স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত হতে পারেন এবং সম্ভবত এর কারণে আপনাকে তাদের স্বাস্থ্যের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনার রাশিফল নির্দেশ করে যে আপনার বেশি চর্বিযুক্ত খাবার এড়ানো এবং আপনার সুষম রুটিনের প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচকভাবে দেখা যাবে এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে। আপনি আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার জন্য এটি সবচেয়ে ভালো হবে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির সম্পর্কে পূর্ণাঙ্গ পুঙ্গ তদন্ত করুন, আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব উপলব্ধি করে। আপনি পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন। এমন পরিস্থিতিতে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া আপনার পক্ষে ভালো হবে, যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা তাদের জিনিসগুলি আপনার সামনে খোলা রাখতে পারে। ফলস্বরূপ এই রাশির ব্যবসায়ীদের কাছের বন্ধুর ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে হতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন, কারো পরামর্শে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। আপনি অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা বোধ করতে পারেন এবং আপনি সেগুলি বোঝার জন্য কোনো প্রাচীন বা আপনার শিক্ষকের সাহায্য নিতেও কিছুটা দ্বিধা বোধ করবেন। যদিও আপনার এই প্রকৃতি পরিবর্তন করার জন্য আপনাকে নির্দ্বিধায় তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে, অন্যথায় আপনি আসন্ন কোনো পরীক্ষায় ফেল করতে পারেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। আজ আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। প্রেমের দেবতার বাণীর হাত থেকে বাঁচার সুযোগ কম। এটা প্রেমই আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। টিভি বা মোবাইল ব্যবহার করা ভুল না, কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে। এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন, বিবেচকের মতো বিনিয়োগ করুন। আজকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার। মনে রাখবেন, বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই, আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদবিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে। চাপ উপেক্ষা করা প্রয়োজন। এটি খুব দ্রুত গতিতে তামাক এবং মদের মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে। আপনি রক্ষণশীল বিনিয়োগের সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। ব্যবহারিক অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে, তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসার জীবনের চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন, সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন। আজ আপনার সঙ্গে একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন। আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রণচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্রাজ ব্যবহার করুন এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না। পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করেই যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার, না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছুদিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে 5। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।